বর্ষার ইফতারি, বর্ষাকালের ইফতারি খিচুড়ি, খিচুড়ি প্লেটার, এটা হচ্ছে বর্ষাকালের ইফতারি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রেহানা করিম ব্লগস থেকে আমি আবারও চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের 18 রমজান, এখন প্রায় ইফতারের সময়ে কাছে চলে আসছে, বিকেলবেলার দিকে। সকাল থেকে তো তুফান, বৃষ্টি চলছে, এখনও বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন। আর আমার গাছে দেখেন বেলি ফুল ফুটেছে, অনেক সুন্দর। তো ভাবলাম যে বর্ষার দিনে প্রথম, এ বছরে প্রথম বর্ষা স্টার্ট হয়েছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। অলরেডি সকালে যে বাতাস বা তুফান হয়েছে ওটার ভিডিও আমি শেয়ার করেছি, তো এটাও শেয়ার করছি ছোট করে একটু। আর আমার বেলি ফুল এত প্রিয়, খুব বলার বাইরে। আর আপনাদের কার কার বেলি ফুল প্রিয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ইফতারিটা একটু ডিফারেন্ট, আবার ডিফারেন্ট না, এরকম যেহেতু বর্ষা বা বৃষ্টি শুরু হয়েছে তো খিচুড়ি হবে না, তা তো হয় না। সো ভাবলাম খিচুড়ি দিয়ে আমার আজকের ইফতারটা আমি করব, সাথে আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা করিনি, কারণ আমার বেগুন ভাজা তেমন একটা পছন্দ না, আর করেছে চিকেন ফ্রাই, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর ইফতারের বাকিও আছে আর 15 মিনিট, অলমোস্ট কাছে চলে আসছে। কি বৃষ্টিটাই না, মানে সকালে প্রচণ্ড রকমের বাতাস আর বৃষ্টি হয়েছিল, এরপর আবার রোদ্র উঠেছে, আবার একটু একটু বৃষ্টি, আবার এখন রোদ্র উঠার পর এখন আবার সেই ইফতার, এখন মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি। বাসায় নিয়ে কারেন্ট, বাবা ছড়ো পানি, দেখেন খুব বৃষ্টি পড়ছে। তো ইফতার এগুলো একটু শেয়ার করি। তো ভিউয়ার্স, যেটা বললাম এখানে কাঁকরোল ভাজা আর আলু ভাজা করে নিয়েছি আমি, চিকেন ফ্রাই আরও আছে চোলাই, খিচুড়িটা এই যে পাতিলে, এদিকে ঝর্দা ভাতও আছে, আবার একটু বিরিয়ানিও আছে এই যে। তো আজকে মোটামুটি ইফতারিটা ভালোই জমে যাবে, কারণ আমার খিচুড়ি খুবই ফেভারেট। আমি বিরিয়ানি টিরিয়ানি তেমন একটা খাই না, বাট আমার পছন্দ খুবই বেশি খিচুড়ি। আর যখনই বৃষ্টি পড়তো আমার মা সাথে সাথে খিচুড়ি করতো, আর সাথে যদি আলু ভাজা আর কাঁকরোল ভাজা হয় তো কথাই নেই। এখানে আরও চিকেন ফ্রাই হচ্ছে এই যে, চিকেন ফ্রাই, কারণ আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর খিচুড়ির সাথে ভালোও লাগবে খিচুড়ির সাথে। তো ভিউয়ার্স, ইফতার করতে বসে গেলাম, আর 5 মিনিটের মতো আছে। সো আমার আজকের ইফতার হচ্ছে এটাই, যে বিরিয়ানিটা আমি খাই না, ওটা আমার ছেলেরা খাবে, আমি শুধু এগুলো খাবো, জর্দাটা খাবো এই যে। এ হচ্ছে আমার আজকের ইফতার, সকাল থেকে বৃষ্টি আর এখন ওয়েদারটা এত ঠান্ডা, অনেক দিন গরম পড়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এই যে এই হচ্ছে আমার আজকের ইফতারি, আর আগে যেহেতু বলেছি আমার খিচুড়িটা অনেক ফেভারেট, আলু ভাজা, মচমচে আলু ভাজা, কাঁকরোল ভাজা, সব কিছু মিলিয়ে জমে যাবে আজকে আমার ইফতারিটা। আর আমার বেলি ফুলের শুভেচ্ছা সবাইকে আরেকবার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেহানা করিম ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।